এবার আপনাদের ফসল কেমন হইছে এবার? অনেক ভালো ভাই, অনেক ভালো, অনেক ভালো। কয়টা বাজে আইছেন মামা? আপনি লাগানোর সময় আর উঁচা উঁচা জ্বালা লাগানো দরকার না? উঁচা জ্বালা তো লাগাইছি, তখন দেখলাম এই জ্বালা লাগাইছে না, একটা উঁচা জ্বালা লাগাইছে। তারপরেও খেয়ে গেছে খেতটা, লস পুরাই লস, খাটনি দিয়েছে। গ্রামের মাঠের সোনালি ফসল, সবাই এখন এই ফসল গড়ে তোলাই ব্যস্ত। কি গরু মশাই, কি খবর? দানিবার ই হয়েছে? হ্যাঁ, ধান খবর ফেলা আমি খেতাম খবর না পাই, সুসা সুসা হয়েছে ধান। বলো কয়টা বাজে আইছেন মামা? আর কত কাটলে শেষ হয়ে যাবে? এক কেপ কত করে নিব? একশো দেবে রে, তা তো দুই তিন খেপ গেলে 300 টাকা দেবো। হ্যাঁ, গ্রামের ধানগুলো কিভাবে আটি বান্ধা হয়, আমাদের মতো সাধারণ লোক এগুলা পারবো না, বানতে গেলে খুলে যাবো। তাদের দক্ষ হাতের ছোঁয়ায় খুব সুন্দর করে আটিগুলো বান্ধা হয়, আর এইভাবে যত টানাটানি করুক এগুলো ছোটার কোনো চান্সেস নেই। ব্যাট, এই যে ব্যাট, বন্ধুরা আপনাদের এলাকার বাসায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে বলে ব্যাট, শাপলার ব্যাট বলে। কি করতেছো? আচ্ছা, কে বকটক করে নাই? আচ্ছা আচ্ছা যাই। হ্যাঁ, এদিক দিয়ে ড্রেনের মতো করে দেওয়া লাগে। হ্যাঁ,
ريكورة دلالة كيوة پاني پاني كي ديالا بونا كي جدا شعب غاسر غراي غراي جا يور بالوي بلا كرم زمن خلي فلا هاي ثيا ده كتير بار بيرشن ده كذا كم برا ده كتير سين. آجي أي جومي غلا شوبشوم هاي دان كاتار بره خالي بره ثاتو. كنتو أي بار ده شري كورونو غوستا بيداي شوب كيشو كيرود دو كي. ترا جومي آر فيل راكسينا ترا أي خانة دهن بوتا رابط كورتاسه. ده شري جاي هاره آتا مويدا بلاس نيتو بورنر دام بارسه. তো এই সময়ে এগুলা উদ্যোগ খুবই কাজের দেশের উন্নয়নের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কৃষকের এই উদ্যোগগুলো সবাই একসাথে মাঠে কাজ করতেছে ডানে আটি বানতেছে সকাল থেকে আটি বানতেছে না আই লাভ টু গো সুন্দর হয়েছে ভুট্টা ক্ষেতটা মামা এবার সুন্দর হয়েছে মামা এটি লাগায় আম গরুতে এটি লাগাই না খালি জমিন ফেলায় থে দেয় এখন আইসে আর হইলো যে জিনিসের দাম হয়েছে এখন লাগাইলে লাভ হবে সবাই লাগাবো চোরের মতো সব জায়গায় এরকম চাষাবাদ করলে দেশের আর এই অবস্থা থাকবে না সব জিনিসের দাম নেব হ্যাঁ মামা এবার সুন্দর হয়েছে দেখেন গ্রামের এখন মাঠের যে দিকে তাকাবেন সেদিকেই কৃষকের আনাগোনা সব কৃষক এখন দলবেঁধে কাজ করতেছে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাথার গ্রাম পায়ে ফেলে এই ফসলগুলো উৎপাদন করছে আর এর সুফল আমরা পাচ্ছি আমরা অল্প কিছু টাকার বিনিময়ে আমরা এগুলো কিনে খেতে পারছি না হলে আমাদের মতো লোকের আসলে খাওয়ার যে ইয়াগুলা ইনগ্রেডিয়েন্টস বা ফসলগুলা এগুলো আমরা পেতাম না তো সবাইকে একটা মেসেজ দিতে চাই সবাই যার যার নিজ নিজ জায়গা থেকে কৃষক মাঝি জেলে সবাইকে রেসপেক্ট করবেন কারণ তাদের জন্য আমরা খেয়ে পরে বেঁচে আছি এবার আপনাদের ফসল কেমন হয়েছে এবার অনেক ভালো ভাই অনেক ভালো অনেক ভালো তো এবার কি লাভ টাভ হবে হ্যাঁ এবার একটু লাভ হতে পারে ধানের বাজার দর এখন কেমন তাহলে আগের চেয়ে ভালো অবস্থায় আছে হ্যাঁ দোয়া করি আরো ভালো হোক সব কৃষক ভালোভাবে বাঁচতে পারুক আমরাও যেন ভালো খাবার খেয়ে আমরাও বাঁচতে পারি তো কৃষক বাঁচলে আসলে আমরা বাঁচতে পারবো সাধারণ জনগণ তো আপনারা সবসময় এরকম চাষাবাদ নিয়ে থাকেন আর সবসময় দেশের কথা চিন্তা করবেন মাঠে বড় মানুষের সাথে এই যে ছোটগুলো আসছে তারা দেখতে আসছে আর এখান থেকে তাদের হাতে খড়ি আসলে যতই লেখাপড়া করুক তাদের যে কৃষির প্রতি একটা টান এগুলো বড় হলেও থেকে যাবে এ ভাই তুমি ভাঙছো না তোমার জিনিস ভাঙছে